ডুয়ার্স মানে সবুজে ঘেরা ঘন জঙ্গল, আর পায়ে পায়ে আলো আঁধারির খেলা। ডুয়ার্স মানে মনোমুগ্ধকর খরস্রোতা নদী, আর সাথে সুদূর বিস্তৃত চা বাগান। ডুয়ার্স মানে বিভিন্ন বন্যপ্রাণী খুব কাছ থেকে দেখার অন্যরকম আনন্দ, আর একটু কান পাতলে শোনা যায় ওই যে ওই মাদলের শব্দ। ছোট বড় পাহাড় আর ঘন গভীর জঙ্গল মিলে গড়ে উঠেছে ডুয়ার্স। এই ডুয়ার্স কথার অর্থ হলো দুয়ার বা দরজা। আধো আলো পরিবেশ, আর তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে শাল সেগুন অশথের সারি, সাথে কুয়াশা আর বৃষ্টি যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। আর তাই বর্তমানে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ডুয়ার্স হয়ে উঠেছে অন্যতম সেরা ঠিকানা। আর এই ডুয়ার্সে যদি থাকতে চাও সুন্দর একটা রিসর্টে, তাও আবার বাজেটের মধ্যে, মূর্তি নদী থেকে একদম কাছে, আর সাথে থাকবে সুন্দর একটা এসি রিল্যাক্স রুম, সুস্বাদু খাওয়ার দাওয়ার, জাঙ্গল সাফারি, ট্রাইবেল ড্যান্স, তাহলে চলো বলি শোনো। গল্পটা শুরু হয়েছিল আমাদের দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। প্রথম থেকে ইচ্ছা ছিল এই বর্ষায় উত্তরবঙ্গকে একবার হলেও দেখার, যেমন কথা তেমন কাজ, তাই বৃষ্টিও কিন্তু এখান থেকে আমাদের সাথী হয়েছে। বলতে বলতে চলে এলো আমাদের ট্রেন, যথারীতি ট্রেনে ছটপট উঠে পড়লাম, গন্তব্য একেবারে শিয়ালদা স্টেশন। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, আর এসে দেখি 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের আজকের সফরের সঙ্গী পদাতিক এক্সপ্রেস। কথায় আছে যতই তাড়াতাড়ি করো বাঙালির কিন্তু দেরি হবে, তাই শেষ মুহূর্তে একটা জিনিসের কথা মনে পড়ে কিনতে গিয়ে হয়ে গেল দেরি। আর বেশি দেরি না করে উঠে পড়লাম ট্রেনে, আর ঘড়িতে 11:20 বাজতেই আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন। এখন বাজে রাত 2:44, আর আমাদের পদাতিক এক্সপ্রেস এসে দাঁড়িয়ে চলছে রামপুরহাট স্টেশন। তো এখন আর বেশি কথা নয়, দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং মিষ্টি বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল আমরা পৌঁছে গেছি হচ্ছে NGP স্টেশনে, আর যেমনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম এখানেও আমাদের সাথে বৃষ্টি কিন্তু পিছু ছাড়েনি। এত কিছু হ্যাজার্ড পেরোনোর পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে NGP রেলওয়ে স্টেশনে। আমাদের গাড়ি যেহেতু রিসর্ট থেকে ডিরেক্টলি বুকিং ছিল, তাই স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা চলে গেলাম হচ্ছে পার্কিংয়ে, আর উঠে পড়লাম আমাদের গাড়িতে। মেইনলি নিউমাল জংশন থেকেই ডুয়ার্স পৌঁছানো যায়, যেহেতু রাস্তার অবস্থা ভীষণ খারাপ, তাই NGP থেকেই 70 কিলোমিটার জার্নি করে আমাদের পৌঁছতে হবে ডুয়ার্সে। সত্যি কথা বলতে কলকাতায় কোথায় এত প্রাণ, কোথায় এত সবুজ, কোথায় বুক ভরে অক্সিজেন নেওয়া যায়। ঠান্ডা হওয়া খেতে খেতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্যারাজের একদম সামনে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিস্তা ব্যারাজের একদম ঠিক উপরে, আর এখান থেকে দেখতে পাচ্ছ জলটা ওখান দিয়ে ঢুকছে, আর এখান দিয়ে কত ফোর্সে বেরোচ্ছে, মানে তোমরা কল্পনা করতে দেখতেই পাচ্ছ যে কত ফোর্সে জলটা বেরোচ্ছে। আর এবার দেখাবো যে জলটা কোন দিক দিয়ে বেরোচ্ছে। তো এটা হচ্ছে ফুল তিস্তা ব্যারেজ, আমরা এটা উপরেই এখন রয়েছি। জল কত দূরে বেরোতে পারে এটা দেখে একটু বুঝলাম। এই যে দেখো পুরো, মানে ফোর্সটা দেখো, মানে একবার এর মধ্যে কেউ পড়লে পুরো তার গল্প পুরো। তো চলো আরও তোমাদেরকে দেখিয়ে দেবো অনেক কিছু। ভাই ভাই
সত্যি কথা বলতে এখানে ভিডিও করতে গিয়ে আমার কিন্তু হাতটা বেশ কেঁপে উঠেছিল, আর তার মধ্যে দেখি ওখানে কয়েকজন নৌকার উপর উঠে মাছ ধরছিল। এবার ঘুরতে ঘুরতে আমার পেলো হালকা খিদে, আর তাই চলে আসলাম ওখানকার একটা লোকাল দোকানে। দেখলাম তৈরি হচ্ছে গরম গরম মোমো, তাই বলে দিলাম 3 প্লেট মোমো দাদা এদিকে। না না, আমার একার জন্য নয়, আরো 3 জন আছে। বাইরে বৃষ্টি আর হাতের সামনে গরম গরম মোমো, উফ, ব্যাপারটা কিন্তু জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ ফর দ্য চুমু কিউটি। আমরা প্রায় চলেই এসেছি আর এখন আমরা প্রবেশ করলাম একদম গহন জঙ্গলের ভিতর। চারিদিকে কত নাম না জানা গাছ, সর্বদা পাখির কলতান কানে আসে। অন্ধকারের সাথে সাথে গাটা কিন্তু বেশ ঝমঝম করে উঠছিল। বন্ধুরা, অনেকক্ষণ হলো বৃষ্টিও থেমে গেছে, আমরাও ফাইনালি পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন, আমাদের রিসর্টে। তো চলো তোমাদেরকে আজকে রিসর্টটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে নেব। তো দেখতে থাকো সিনেমেটিক শটগুলো। দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি আমাদের রিসর্টের একটা সিটিং এরিয়াতে, যেটা খুব সুন্দর দেখতে। এটা একদম এই রিসর্টের একদমই সামনে। তোমরা আসলে এখানে সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম চা সাথে এই সুন্দর প্রকৃতি এনজয় করতে পারবে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। তো তোমাদেরকে এবার দেখিয়ে দেবো আমরা কোন রুমে থাকছি, আসো। তো আজকে আমরা এই রুমে থাকতে চলেছি, এটা হচ্ছে লাক্সারি রুম। এখানে রয়েছে একটা বড় মিরার, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সেটা দেখতে। আর এই এরিয়াটা ভীষণ সুন্দর দেখতে, মানে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবার তোমাদেরকে আমি বেড সাইডটা দেখিয়ে দেবো। একটা বিশাল বড় বেড রয়েছে যেখানে তোমরা তোমাদের গরম জলের কোনো অসুবিধা কিন্তু হবে না। খুব জোর খেতে পেরেছিল, তাই বলতে বলতে চলে এলো আমাদের লাঞ্চ। আর আজকের লাঞ্চে ছিল মায়ের হাতের গরম গরম ধোঁয়া ওঠা বাঙালি রান্না, মানে পুরো জমে কি। তো বন্ধুরা, আমাদের তো লাঞ্চ করা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে পুরো লাঞ্চটা দেখিয়েছি কী কী ছিল মেনুতে। আর একটা ভালো ঝলমলে রোদ্দুর উঠেছে অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর, যেটা আর কি খুবই ভালো লাগছে। আর এখানে এসে গেছে হচ্ছে আমাদের তিনটে টোটো। এই টোটো করে আমরা দেখতে যাবো হচ্ছে জঙ্গলের হাতি, মানে ডুয়ার্সে এসছে হাতি দেখবো না, এটা তো কখনো হতে পারে না। তো চলো টোটো করে আমরা যাবো হাতি দেখতে। আচ্ছা, তোমরা কি জানো এই চা বাগানগুলোতে চা গাছের সাথে সাথে আরও একটা জিনিসের চাষ করা হয়, সেটা হচ্ছে গোলমরিচ। তার কারণ নাকি গোলমরিচ পোকামাকড়ের হাত থেকে চা গাছগুলোকে রক্ষা করে। মানে বন্ধুরা কি বলবো, আমি এখন আছি হচ্ছে বাতাবাড়ির টি গার্ডেনে, আর এখান থেকে এক্ষুনি একদল ময়ূর পুরো ভিতরে ঢুকে গেল। মানে আর একটু হলে আমরা দেখতে পেতাম, বাট তাও আমি চেষ্টা করবো তোমাকে দেখানো, যদি ওদেরকে খুঁজে পাই, কারণ ওরা আমাদের আর কি পায়ের শব্দ শুনে এক্ষুনি ভিতরে ঢুকে গেল। ঠিক আছে, তাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যদি দেখা যায়। এই পেয়েছে দেখতে, দেখতে পাওয়া গেছে কিন্তু ক্যামেরা তো পালিয়ে গেছে। ক্যামেরা বন্দি হয়েছে, অনেকক্ষণ একটানা বৃষ্টির পর যখন ঝলমলে রোদ ওঠে তখন প্রকৃতির রূপ যেন চারিদিকে ঝলমল করে ওঠে। পথের দুধারে চা বাগান আর চারিদিক থমথমে, একটা অন্যরকম শিহরণ খেলে যায় দেহের ভিতর থেকে। তো তোমরা তো দেখতে পারলে এই জিপে করে এসেছিল হচ্ছে অফিসার, ঠিক আছে। আর আমাদেরকে সাবধান করে দিল যে এখানে কিন্তু এখন চিতাবাঘ রয়েছে, মানে এটা শোনার পর থেকে
অবস্থা কিন্তু খারাপ হয়েছে, কারণ আমাদেরকে পুরোটা রেড অ্যালার্ট দিয়ে গেল যে এখানে কিন্তু চিতাবাঘ রয়েছে, যখন তখন ওরা বেরোতে পারে। তো এখানে আর মনে হয় না বেশিক্ষণ আমরা থাকবো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা, এখানকার মানুষের জীবনযাত্রা কতই না সহজ, কতই না সরল, নেই কোনো ঝগড়া, নেই কোনো ঝামেলা। আর বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ওখানকার একটা স্থানীয় জঙ্গলে, যেখানে সূর্যের আলো ঢুকত একবার হলেও দ্বিধাবোধ করে, আর কান পাতলেই শোনা যায় অরণ্যের প্রাচীন প্রবাদ। আমরা এখন চলে এসেছি হচ্ছে একদম জঙ্গলের ভিতর, আর পুরো জঙ্গলের সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ এখানে, মানে কত রকমের পোকামাকড়ের সাউন্ড, আর পুরোটা কিন্তু জঙ্গলে ঘেরা। এখানে নাকি হাতিও কোনো কোনো সময় চলে আসে, তাই এখানে খুব সাবধানে থাকতে হয়। আর এটা ওয়ান অফ দ্য মোস্ট রেস্ট্রিক্টেড এরিয়া ইন ডুয়ার্স। আমরা এখন চলে এসেছি গরুমারা ন্যাশনাল পার্ক ডিভিশনের অন্তর্গত গাছবাড়ি একটা পার্কে। তো এর মধ্যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে হাতি রয়েছে, হাতি তো তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি দেখতে পাচ্ছি মানে সবুজ প্রকৃতির মধ্যে ট্রি হাউস রয়েছে, তারপর চারিদিকে গরু চড়ে বেড়াচ্ছে, মানে পুরো গ্রামীণ একটা তোমরা এখানে ফিল পেয়ে যাবে। আমার তো ভীষণই ভালো লাগছে এই চারিদিকটা, তোমরাও আসতে পারো আর এনজয় করতে পারো। দেখো ওই যে হাতি দেখতে পেয়েছো, একটা দুটো তিনটে রয়েছে এখানে হাতি, ঠিক আছে। আর পেছনে কি আছে, দেখ হাতি দেখেছি হাতি। এবার আমরা শুনবো ওখানকার ফরেস্ট গার্ডের কাছ থেকে রিসেন্টলি চিতাবাঘ দেখার গল্পটা। আমাদের পেটলিং থাকি তো, এই যে রোডটা আছে পেটলিং এর, আচ্ছা আমি এখানে ফরেস্ট গার্ড আছি, আচ্ছা ওইটার জন্য এই তাও টের পাইতাম না, গরুকে ধাওয়া করছে আর কি। ও গ্রামের গরুগুলো সাইডে সাইডে খায় তো, মানে বাউন্ডারির বাইরে। আর ওরা তো বিশেষ করে বাগানে টার্গেট বেশি ডাকে ওরা, বাঘ ডিপার্টমেন্ট। তখনই দেখি মানে গরুকে ধরতে পারে না লাস্ট পর্যন্ত, দেন 7-8 দিন হলে অ্যাটাকটা করেছিল। এদিকে বোধ হয় রাস্তাটা পুরো ব্লক করা আছে, এই রাস্তাটাই বোধ হয় মেন মানে মেন জঙ্গলের দিকে যাচ্ছে। তো আমি কি যেতে পারবো মনে তো হচ্ছে না, কারণ এখানে লেখা আছে ভিতরে প্রবেশ নিষেধ। আমার তো খুব যেতে ইচ্ছা করছে, কি করবো, কারণ আমি খুবই অ্যাডভেঞ্চারাস প্রিয় একটা মানুষ। যাবো কি যাবো না, একটা গরু হেঁটে আসছে ওখান দিয়ে। পরন্ত বিকেলে আকাশের কোলে সূর্যের আলো, আর ওই যে দূরে গরু চড়ানো দেখতে দেখতে আমরা চলে আসলাম মূর্তি নদীর একদম ধারে। মনে হচ্ছিল গোটা আকাশটা যেন মিশেছে ওই জঙ্গলের কাছে। বাইরে হচ্ছে বৃষ্টি, আর এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে গরম গরম পেঁয়াজি, আর এখানে হচ্ছে লিকার চা। আর এটা কি বলো, এটা মালদার বিখ্যাত আম, মানে মালদা থেকে স্পেশালি আমাদের জন্য পাকা আম ব্যবস্থা করা হয়েছে, মানে এটা কিন্তু খুব বড় ব্যাপার। আমি মালদার আম কখনো খাইনি, ফার্স্টবার আমি ট্রাই করবো, ঠিক আছে। তো দিঘি কেমন লাগে? মালদা তো সবাই বলে খুব আম বিখ্যাত, তো দিঘি আদৌ কি বিখ্যাত, মানে মানে বিখ্যাত বলার মতো কি বিখ্যাত? আর এখানে তো রয়েছে গরম গরম সব জিনিসপত্র, তো খাই। তো এখন রাত 11টা বাজতে যায়, আর চারিদিকটা কিন্তু পুরো নিস্তব্ধ হয়ে গেছে। আমরা এখন আছি হচ্ছে আমাদের রিসর্টের একদম বাইরে, ঠিক আছে। পুরো চারিদিকটা নিস্তব্ধ, আর ঝিঝির আওয়াজ শুধু কানে আসছে। তো চলো এখন আর কথা না বলে আমরা যাব হচ্ছে ডিনার করতে, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। তো চলো আজকে জমিয়ে মাংস দিয়ে আজকে ডিনার করব। সকালে ঘুম থেকে উঠে দেখি একদম ঝমঝম করে মুষলধারে বৃষ্টি। এবার আসি কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন। আমরা ছিলাম টিবেট হোম মূর্তি রিসর্টে, যার কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনের উপর পেয়ে যাবেন। লাক্সারি রুমের ভাড়া পড়বে 2500 টাকা পার নাইট, আর সুইট রুমের ভাড়া পড়বে 3000 টাকা পার নাইট।
সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। এছাড়াও এই রিসর্ট দিচ্ছে 4,800 টাকায় একটা 2 নাইট 3 ডেজের এক্সক্লুসিভ প্যাকেজ, যার মধ্যে থাকছে NGP to NGP ড্রপ, 8 জন হিসেবে 3টি রুম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স আর পার্সোনাল কার। তাহলে ভাবছেন কি, এই অফারটা কিন্তু হাতছাড়া করবেন না, কল করে এক্ষুনি বুকিং করে ফেলুন। এখন যেহেতু বর্ষাকাল, তার জন্য জুন মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি পুরো জঙ্গল সাফারি, হাতি সাফারির মতো অ্যাক্টিভিটিগুলো বন্ধ রয়েছে। তোমরা এর পরে এলে তোমাদের দিনের সাথে এগুলো অ্যাড করে সবগুলো ঘুরে নিতে পারবে। এছাড়াও সাইট সিন হিসেবে লাভা, কোলাখামের মতো জায়গাগুলো ঘুরতে হলে ড্রাইভারের সাথে আগে থেকে কথা বলে দিনগুলো ঠিক করে রাখতে হবে। সামনে অনেক বাধা আসবে, কিন্তু সেগুলোকে ওভারকাম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমার সামনে ছিল অনেক বাধা, সেই গল্প নয় পরের ব্লগে করব। 2024-এর এই প্যাকেজ ট্যুর আপনাদের কেমন লাগলো একদম জানাতে ভুলবেন না। আপনাদের নিয়ে হাজির হব আরো নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।